ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে নিয়ে ছক করছে বড় দুই দল ভোটারদের বিবেচনায় উন্নয়ন সড়কে আজও প্রাণ গেল আটজনের বাজেট অধিবেশনে সড়ক পরিবহন আইনের খসড়া উত্থাপন জানালেন আইনমন্ত্রী নেপালে দুর্ঘটনা কবলিত বিমানের কোনো ত্রুটি ছিল না দাবি ইউএস বাংলার অসঙ্গতি দেখছে কাঠমান্ডুর প্রতিবেদনে এবং অপ্রদর্শিত অর্থে আবাসন খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের সুযোগ ও পরিবেশ সৃষ্টির পরামর্শ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সঙ্গে আছে শেখ জায়েদ এবং আমি ইসলাম দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দেখা করে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন খালেদা জিয়ার জেল কোড অনুযায়ী হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে সরকার জুবায়ের আল পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়া গেল দু সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ বেশ কয়েকদিন ধরেই এমন দাবি করে তার সুচিকিৎসার কথা বলছেন বিএনপি নেতারা এই অবস্থায় রোববার সচিবালয়ে দলটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানান আমরা বলেছি যে ইউনাইটেড হাসপাতালে মনার আগেও পরীক্ষা হয়েছে এবং সেখানকার যারা পরীক্ষা দীক্ষা করেন বা ডাক্তার তাদের উপর তার আস্থা আছে কাজেই চাইলেই তারা সেখানে করাতে পারেন এতে অন্য কারো অনুমতির দরকার হয় না এটা জেল কর্তৃপক্ষ বা যথেষ্ট তবে এই দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান খালেদা জিয়াকে কোন হাসপাতালে ভর্তি করা হবে তা বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার আমরা এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা যা প্রয়োজন সেগুলো আমরা সিদ্ধান্ত নেব জেল কোডের বাইরে যদি কিছু করতে হয় সেটা আমরা পরামর্শ করে আমরা ব্যবস্থা নেব এ সময় খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা এ বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তার যে সে সমস্ত চিকিৎসা তিনি তো কোনোটার জন্যই মানে ঘন ঘন বিদেশে যান নাই এরকম নজির আছে নাই তো উনি দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররাও চিকিৎসা করছেন তাদের পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি এছাড়া বিএনপি আগামী বুধবার রাজধানীতে মানববন্ধন আর পহেলা মে সহরা উদ্যানে শ্রমিক সমাবেশ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুমতি চেয়েছে এ বিষয়ে মন্ত্রী জানান সবকিছু নির্ভর করছে ডিএমপি কমিশনারের উপর আমরা আমরা বলছি যে জুবাইরাল মাহমুদ নিউজ 24 ঢাকা খালেদা মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানব বন্ধন মিলাদ ও দোয়া মাহফিল সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি একই দাবিতে ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার দুপুরে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর বিএনপি মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা পরে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মিছিল আমরা যে অভিধাবে মুক্তি চাই অসুস্থ আছেন তার চিকিৎসার জন্য আমাদের তাকে বের করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা উচিত এর আগে সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মুক্ত করতে সাত দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি আগামী পঁচিশে এপ্রিল 2018 বুধবার বিএনপির উদ্যোগে এটা মূল দল বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনায় বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সর্বardı উদ্যানে শ্রমিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এসব কর্মসূচি পালনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রাহুল কবির রিজভী শেখ হাসিনা গতকাল লন্ডনে তাওহিদ শান্ত নিউজ 24 ঢাকা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনফির জানিয়ে রোববার আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ তার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী যুক্তিতর্ক শুনানির জন্য আগামী দশ মে দিন ধার্য করেছেন আদালত রোববার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই দিন ধার্য করেন এই মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে এর আগে বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালত প্রাঙ্গনে বেলা সাড়ে এগারোটায় শুনানি শুরু হয় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়ার শুনানি শেষে আদালত খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী দশ মে পর্যন্ত বাড়িয়ে শুনানির জন্য ওই দিনকে ধার্য করেন এবারে সিটি নির্বাচনের খবর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে এবার শুরু হয়েছে জোটগত লড়াই দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজয় নিশ্চিত করতে শরিকদের সঙ্গে নিয়ে ছক করছে বড় দুই দল পরিকল্পনা চূড়ান্ত করে এর মধ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগ তবে নেতাদের বিরুদ্ধে মামলা থাকায় কৌশলে অবস্থান নিয়েছে বিএনপি জোট শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রার্থী ঘোষণার পর থেকে চাঙ্গা হয়ে ওঠে খুলনা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আর পালে বাড়তি হাওয়া যোগ করে চোদ্দ দলের নেতাদের সমর্থন জোটগত নির্বাচনে চূড়ান্ত হওয়া প্রার্থীর বিজয় নিশ্চিতে এরই মধ্যে কাজও শুরু করেছেন চোদ্দ দলের স্থানীয় নেতারা চলছে গণসংযোগ সভা সমাবেশের মতো কর্মসূচি পাশাপাশি অপপ্রচার বন্ধেও সজাগ রয়েছেন আওয়ামী লীগ নেতারা কিন্তু আমরা সাংগঠনিকভাবে মানসিকভাবে এত শক্তিশালী যে এই গুণে আমাদের কোনো প্রভাব না আমরা চোদ্দ দলের নেতৃবৃন্দ আমরা একত্রে হয়ে আমরা নির্বাচনী প্রচারণা আমরা পরিচালনা করব এবং আমরা এতে কেন্দ্রীয় স্টারিং কমিটি থাকবে সেই স্টারিং কমিটির সিদ্ধান্ত দেবেন প্রতিনিয়ত এদিকে আন্দোলনের অংশ হিসেবেই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয় বিশ দলীয় জোট তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে একত্রে কাজ করছেন তারা যদিও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকায় এখনই প্রকাশ্যে মাঠে নামছেন না তারা শরিকরা আমাদের সঙ্গে তাদের সুবিধা অনুযায়ী সুযোগ অনুযায়ী তারা থাকবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে সরকার বা পুলিশ কিভাবে তাদের সঙ্গে আচরণ করবে সেই অনুযায়ী তারা কিছু হয়তো তাদের কিছু কৌশল থাকতে পারে আমাদের হিসাব মতে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার ভোট আমাদের এই সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে বিএনপি সাথে জামাত ইসলামী তার ভোট ব্যাংকেও সহযোগিতা করবে আগামী পনেরোই মে অনুষ্ঠিত হবে খুলনা সিটি নির্বাচন প্রচারণায় জোট শরিতের অংশগ্রহণ বাড়তি উৎসাহ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশাল ভোট ব্যাংক হওয়ার পরও গাজীপুর সিটিতে বরাবরই অবহেলিত পোশাক শ্রমিকরা বছরের পর বছর শুধু প্রার্থীদের প্রতিশ্রুতিতেই আটকে আছে তাদের জীবন মান সিটি নির্বাচনে প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধানই বলে দেয় কতটা শক্তিশালী এই ভোট ব্যাংক এর পরও কেন গুরুত্ব পায় না তাদের ভালো মন্দ উত্তর খোঁজার চেষ্টা করেছেন রামিম হাসান ক্যামেরায় ছিলেন কামাল হোসেন ভাগ্যের চাকা নিজেরাই ঘোরায় আপনারটা যেমন তেমন দেশেরটা সুন ভোট নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তারপরও নির্বাচন বলে কথা মনের বারান্দায় হাওয়া তো একটু লাগেই যদি জীবনটা আর একটু ভালো হয় কিন্তু কি ভালো চান প্রশ্নের উত্তরটা খুব একটা গুছিয়ে দিতে পারলেন না শিরিন আক্তার হয়তো নিজেও বোঝেন না কিন্তু কয়েকটি প্রশ্ন করতেই বলতে পারলেন পাঁচ বছরে নিজের জীবন মানের উন্নতি হয়েছে আসলে কতটুকু

গাজীপুর সিটি কর্পোরেশনে এগারো লাখ চৌষট্টি হাজার ভোটারের মধ্যে তিন লাখই শিরিন আক্তারদের মতো পোশাক শ্রমিক কিন্তু অন্যান্য ভোট ব্যাঙ্কগুলোর মতো নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগটা শক্তিশালী না হওয়ায় কখনোই তাদের মতের প্রতিফলন হয় না এমনকি এসব এলাকায় কারখানার মালিকরাই বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে মতমরোলের ভূমিকায় থাকেন আর প্রার্থীরাও হয়তো সেটা বোঝেন বলেই গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে এ যাবত স্থায়ী কার্যকর তেমন কোনো পরিকল্পনাই নেননি অবশ্য প্রতিশ্রুতি ধরনে মনে হবে না এসব সমস্যার সমাধান খুব একটা কঠিন দশ থেকে পঞ্চাশ বিঘা জায়গায় একবার করে সেসব জায়গার মধ্যে আবাসিক ভবন তৈরি করবে এবং আমার ধারণা ওই প্রায় তিন লক্ষ গার্মেন্টস ওয়ার্কার ওইখানে থাকতে পারবে তিন লক্ষ এটা পাঁচ বছরের মধ্যে সম্ভব এটা বছর ডে বাই ডে এর প্রতি বছর এটা বৃদ্ধি করা যাবে পঞ্চাশ হাজার এক লাখ করে করে এটা আস্তে আস্তে শুরু আমি শুরুটা করতে চাই আমি একটা শ্রমজীবী হাসপাতাল আমার বহুদিনের শখ যেটার নাম থাকবে শ্রমজীবী হাসপাতাল শ্রমিকরা তারা যেন ওই অ্যাপোলোর চিকিৎসা এখানেই পায় কেন সম্ভব না এ যদি অনেকের কথায় অনেক কিছু সম্ভব হয় তো এটার সময় কঠিন কাজ তো না কৌতূহলী মনে তাই প্রশ্ন চলেই আসে এত দিনেও তবে কেন সমাধান নেই আর তাই শেষ পর্যন্ত শেষ ভরসা প্রতিশ্রুতির এই ঝুলিটুকুই ভোট যায় ভোট আসে প্রার্থীদেরও হয়তো বা ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু যাবৎকালে ভাগ্যবিধাতার অট্টহাসি দেখে অভ্যস্ত পোশাক শ্রমিকেরা তারপরও নতুন ভোট নতুন স্বপ্ন স্বপ্ন কারিগরেরা স্বপ্ন দেখবেন নতুন সাজের আশায় হয়তো ভোট আসবে রামিম হাসান নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর গাইবান্ধা ময়মনসিংহ ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আট জনের আহত হয়েছেন অন্তত তেইশ জন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হন শিশু সহ চারজন প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা বিএস পরিবহনের একটি বাস পঞ্চগড় যাওয়ার পথে এই দুর্ঘটনা হয় আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা এলাকায় আরেক দুর্ঘটনায় বাবা ও ছেলে সহ প্রাণ যায় আরও একজনের চালকদের অসাবধানতাকে এসব দুর্ঘটনার কারণ হিসেবে দুষছেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা চালকদের প্রশিক্ষণের অভাব বেহাল সড়ক এবং ফিটনেসবিহীন গাড়ি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এই তথ্য জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামী বাজেট অধিবেশনের সড়ক পরিবহন আইনের খসড়া সংসদে উত্থাপন করা হবে রোববার রাজধানীতে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জ্যেষ্ঠ সহকারী বিচারক ও কর্মকর্তাদের এক অনুষ্ঠান শেষে তিনি আরও জানান আইনে যথাযথ শাস্তির বিধানও নিশ্চিত করা হবে বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব সম্প্রতি সড়ক দুর্ঘটনার সব সীমানা ছাড়িয়েছে এমন অবস্থায় আতঙ্কগ্রস্ত হয়ে সড়ককে চলাফেরা করছে সাধারণ মানুষ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে প্রতিদিন সড়ক মহাসড়কে কমপক্ষের তাজা প্রাণ ঝরে যায় পঙ্গু হয় দেড়শোরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনার এমন মাত্রায় উদ্বেগ প্রকাশ করে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা সহ পরিবহন সংশ্লিষ্টরা দুই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা বসে থাকার পর হয় তারপরে যখন জ্বরটা ছুটে বা সামনে যদি একটু ফাঁকা পায় তখন যে গাড়ির টান দেয় এই টানের সময় ওদের মাথা ঠিক থাকে না হুসবুশ থাকে না রোববার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সড়ক পরিবহন আইন পাশের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক একটা হচ্ছে যে প্রশিক্ষণ একটা হচ্ছে লাইসেন্স প্রাপ্তির বিষয়টা তৃতীয় হচ্ছে গাড়ির ফিটনেসের ব্যাপারটা ফোর্থ হচ্ছে রাস্তা বাজেট সেশন আসছে সেখানে অন্তত এই আইনটা উত্থাপন সংসদে উত্থাপন করার মতন প্রস্তুতি আমাদের এখনও আছে মন্ত্রী আরও জানান নতুন আইনে গাড়ির মালিক ও চালকদের সচেতন করতে যথাযথ শাস্তির বিধান রাখা হয়েছে তারা যেন বুঝতে পারেন যে এই রকম একটা অপরাধ করে স্কট ফ্রি যাওয়া যাবে না এরকম অপরাধ করলে বিচার বিভাগ যথার্থ শাস্তি তাদেরকে সময় দুর্ঘটনা সংক্রান্ত মামলাগুলো কোন অবস্থায় এই নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান আনিসুল হক তালুকদার বিপ্লব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ইউএস বাংলার দুর্ঘটনায় নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া তদন্ত রিপোর্টে কিছুটা অসঙ্গতি আছে বলে দাবি করেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁও সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায় তাদের উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না পাইলট আবিদ শারীরিক ও মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন তবে দুই মিনিটের মধ্যে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে প্রশ্ন তুলেছেন ইউএস বাংলা জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রিপোর্টে বলা হয়েছে দুর্ঘটনার আগ মুহূর্তে ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে প্রায় পঁচিশ সেকেন্ড কোনো যোগাযোগ ছিল না পাইলটের বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করছে ইউএস বাংলা তবে দুর্ঘটনার আগে তাদের পাইলটের ল্যান্ডিং ক্লিয়ারেন্স বাতিল না করেই অন্য একটি ফ্লাইটকে অবতরণ করতে দিয়ে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে বলে মনে করছে এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি কাঠমান্ডু কন্ট্রোল টাওয়ার থেকে ইউএস বাংলার বোমানিকদের ল্যান্ডিং ক্লিয়ারেন্স প্রদান করার পর সেই ক্লিয়ারেন্স বাতিল না করেই এয়ারক্রাফটটিকে অন্যত্র হোল্ডিং করতে বলা হয় এবং একই সময় অন্য এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণও করতে দেওয়া হয় যেখানে তারা পরের দিন ওই স্বজনকে ট্রান্সফার করতে পারলেন আর এক মাস পরে রিপোর্টে একটা মন্তব্য করতে পারলেন না এটার ব্যাপারে এডিসি কন্ট্রোল টাওয়ারের ভূমিকার ব্যাপারে সেটা আমাদের কাছে সঙ্গত কারণে একটু অড লেগেছে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ছিল না ছিল না পাইলটের কোনো দুর্বলতাও বলছে ইউএস বাংলা নেপাল ও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছেন দুর্ঘটনা কবলিত এয়ারক্রাফটিতে কোনো টেকনিক্যাল ত্রুটি ছিল না এমনকি ইউএস বাংলার নিজস্ব তদন্তেও কোনো কারিগরি ত্রুটি ছিল না বলেও প্রতীয়মান হয় ক্যাপ্টেন আবিতের দুর্ঘটনা পূর্ববর্তী সর্বশেষ মেডিকেল রিপোর্টটিতে তিনি ফ্লাইং এর জন্য ফিট ছিলেন তার মেডিকেল রিপোর্ট ছিল ক্লাস ওয়ান তবে তদন্ত রিপোর্ট অনুসারে উদ্ধারকর্মীরা যদি সত্যি দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে যেত তবে এত হতাহতের ঘটনা ঘটত না বলে দাবি করছে প্রতিষ্ঠানটি স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত বিমান যাত্রীদের কাছ থেকে আমরা যা জেনেছি তাতে আমাদের ধারণা যে প্রকৃতভাবেই দুই মিনিটের মধ্যে উদ্ধারকর্মীরা নিয়োজিত হয়ে থাকলে হতাহতের সংখ্যা হয়তো অনেক কম সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে আগামী ২৬ এপ্রিল থেকে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস বাংলা লাকমিনা জিসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগকে স্বাগত জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীরা তারা বলছেন সম্ভাবনাময় খাত হলেও আবাসন খাতে আরও বিনিয়োগ ও সুযোগ সুবিধা প্রয়োজন অপ্রদর্শিত অর্থে আবাসনে বিনিয়োগ বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা আর অর্থনীতিবিদরাও বলছেন আবাসন খাতে বিনিয়োগের সুযোগ ও পরিবেশ সৃষ্টি করা জরুরি মাফিয়া মুক্তার রিপোর্ট দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত আবাসন খাত আর সম্ভাবনাময় খাতটিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আড়াইশো ধরনের ব্যবসায় অথচ এ খাত বিনিয়োগ ও সুবিধার অভাবে যেন স্থবির হতে বসেছে আবাসন খাতে গতি বাড়াতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছেন এই খাতের সংশ্লিষ্টরা বলছেন আবাসন খাতকে আরো চাঙা করতে অর্থ বড় ভূমিকা রাখতে পারে শুধু আমাদের সেক্টরের সুবিধা না এটার সাথে দুইশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি জড়িত ইট বলেন সিমেন্ট বলেন রড বলেন ইত্যাদি অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত এই দুইশো পঞ্চাশটা ইন্ডাস্ট্রি বাঁচবে জাতীয় অর্থনীতিতে এই রিহাব কিন্তু বিরাট ভূমিকা রাখে পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই আবাসন শিল্পরা কিন্তু তারা বিরাট ভূমিকা রাখে একটা ফ্লেট তৈরি করার জন্য পৃথিবীর উন্নত বিশ্বের প্রায় সব দেশেই ফোর ফাইভ পার্সেন্ট একটা সামান্য বাড়ির ভাড়ার টাকা দিয়ে বাড়ি কেনার সুযোগ আছে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি মনে করি সর্বস্তরের জনগণের এই সুযোগটা দেওয়া উচিত অন্তত একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না তারা জানান বিদেশের সেকেন্ড হোমে সহজলভ্যতা আর দেশে বিনিয়োগে নানা প্রতিবন্ধকতার কারণে অর্থ বিদেশে পাচার হচ্ছে মালয়েশিয়া ইউরোপ আমেরিকা কানাডা বিভিন্ন দেশে বিনা প্রশ্নে তারা এই বিনিয়োগ করার সুযোগ পায় হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে যাচ্ছে তো সেখানে আমরা মানে দাবি করছি এই দেশের টাকা এই দেশে রাখার জন্য আমাদের এই সেক্টরের মন্দাবস্থা কাটানোর জন্য বিনা প্রশ্নে যাতে অপ্রদর্শিত টাকাটা আমাদের এই সেক্টরে বিনিয়োগ করতে পারে অপ্রদর্শিত আয়ের ব্যাপার সব ব্যাপারে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু ঢালাভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে কেউ কিন্তু ইনভেস্টমেন্ট করবে না এই টাকাগুলো কিন্তু মালয়েশিয়া বা দুবাইতে চলে যাবে তারা সেকেন্ড হোম করবে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করা হলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে অভিমত অর্থনীতিবিদদের সেখানে তো তাকে নিশ্চয়ই এনকারেজমেন্ট দিতে হবে গ্যারান্টি দিতে হবে যে আমি আপনার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিব না আপনি এটাকে ডিসক্লোজ করেন আপনি টেন পারসেন্ট রেটে ট্যাক্স দিয়ে এটাকে হোয়াইট করে ফেলেন হোয়াইট করে আপনি বিজনেস করেন এন্ড অফ দি স্টোরি তখন কিন্তু আপনার এটা এনকারেজমেন্ট হবে তো তার কাছে সেই আবাসন খাতে যদি এটা থাকে সেই টাকা ব্যয় হলে আর এখন সরকার তো ওভাবে আবাসন দিতে পারতেছে না ল্যান্ড ইউজের যে ল্যান্ড ব্যবহার করে আপনার এবং বাড়িঘর যে আমরা বানাচ্ছি সেটা আমাদের একটা পরিকল্পিত উপায়ে বানানো সম্ভব বিদেশে অর্থ পাচার প্রতিরোধের পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ সংশ্লিষ্ট দেন মাফিয়া মুক্তাব ঢাকা সংবাদের পর্যায় বিরতি নিচ্ছে ফিরছে আরো খবর সাথে থাকুন দেখছেন নিউজ ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গুলিতে কামরুজ্জামান দুখু নামে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন পুলিশ জানায় রবিবার বিকেল সাড়ে চারটায় গোলাগুলির এই ঘটনা ঘটে নিহত কামরুজ্জামান দুখু বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছোট ভাই আহত সাতজনকে প্রথমে রাজধানীর অ্যাপল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংঘর্ষের পর এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে জামায়াতে ইসলাম আন্ডারগ্রাউন্ডে থেকে এনজিওর মতো কাজ করছে হয়তো আর সে তথ্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে রয়েছে এমন মন্তব্য সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ মানবাধিকার প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে এনজিও হিসেবে উল্লেখ করার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি ওই প্রতিবেদনে বাংলাদেশে মত প্রকাশের অধিকার সীমিত করা হয়েছে বলে বলা হয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হকিনও প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলেন এবং প্রত্যাখ্যান করেন অন্তরা বিশ্বাসের প্রতিবেদন বিশ্বের বিভিন্ন দেশে দু সালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান উপস্থাপিত প্রতিবেদনটিতে জামায়াতে ইসলামকে এনজিও হিসেবে উল্লেখ করে বলা হয় জামায়াতে ইসলামী এনজিও হিসেবে ঘরোয়া বৈঠকের অনুমতি চেয়েও পায়নি এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন জামায়াতে ইসলামীর এনজিও হিসেবে কাজ করার আইনগত কোনো সুযোগ নেই আর যে কোনো এনজিওকেই সরকারের পক্ষ থেকে অনুমতি নিতে হবে তারা হয়তো গোপনে কাজ করছে হয়তো তাদের কাছে কোনো আছে ভিত্তিতে হয়তো তারা পেয়েছে যে রাজনৈতিক দল হিসাবে কিন্তু আমরা দেখছি তো জামাত এখনো কাজ করছে রাজনৈতিক দল হিসাবে যদি করে থাকে তারা গোপনে আন্ডারগ্রাউন্ডে করছে প্রকাশ্যে সরকারের অনুমতি নিয়ে সরকার থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা এনজিও পারবে না কার্যকলাপ প্রতিবেদনটিতে আরও বলা হয় বাংলাদেশে সভা সমাবেশ ও মত প্রকাশের অধিকার সীমিত করা হয়েছে রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রতিবেদনটিকে একতরফা ভিত্তিহীন ও মন গড়া হিসেবে উল্লেখ করেন এবং তা প্রত্যাখ্যান করেন এ ধরনের রিপোর্ট ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রালয় আইন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া উচিত ছিল এ ধরনের একতরফা মনগড়া ভিত্তিহীন রিপোর্ট আমরা তাই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি অন্তরাবিশ্বাস বিশ্বাস নিউজ টোয়েন্টি ঢাকা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন করছেন সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্মের নেতৃবৃন্দ সকালে দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ মানববন্ধন থেকে বক্তারা উনিশশো থেকে তিয়াত্তর থেকে দু হাজার ছয় দু সাত পর্যন্ত এবং দু হাজার আট নয় থেকে দু হাজার চোদ্দ পনেরো পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এছাড়া বন্ধন থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত রাষ্ট্রীয় বাহিনী বা বেসরকারি কোন গোষ্ঠী দ্বারা শিক্ষার্থীরা যেন আক্রান্ত না হন সেজন্য বিশেষ সেল গঠনের দাবি জানিয়েছেন সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই সাথে তারা শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সচেতন শিক্ষক বৃন্দ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা মর্যাদা রক্ষা করো শীর্ষক মানববন্ধন করেন মানববন্ধন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ঘটনার সঠিক তদন্ত দাবি করা হয় এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ সংবাদ ব্যবসায়ীদের সার্বিক সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া রোববার রাজধানীর বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে কৃষি গ্যাস খাদ্য ও পানীয় কেমিক্যাল পেইনভার্নিজ চামড়া এবং জুয়েলারি ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এই আশ্বাস দেন তিনি ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন সরকারের রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা পূরণে সব দাবি বাস্তবায়ন সম্ভব নয় আসছে বাজেটে বড় ব্যবসায়ীদের কর্পোরেট কর হার কমানোর আশ্বাস দেন মোশারফ হোসেন পাশাপাশি সব ব্যবসায়ীদের পাঁচ শতাংশ হারে পণ্যের ওপর থেকে আগাম আয়কর বা বা এআইটি না কেটে তা যৌক্তিকভাবে নির্ধারণ করতেও কাজ করবেন সরকারের তো একটা রেভিনিউ টার্গেট থাকে আমি সেইটা একেবারে মানে হতাশাজনক একটা পর্যায়ে পৌঁছে দিতে পারি না রেভিনিউ যদি না আসে তাহলে এই যে জিডিপি বাড়তেছে রেভিনিউ না আসলে সরকার কোপ করবে কি করে সেটার সাথে সেই জন্য আমাদের যথেষ্ট প্রচেষ্টা থাকা সত্ত্বেও কোনো কোনো জায়গায় কিছু কিছু জিনিস থাকবে হয়তো তবে আমরা যেটা করতে চাই ওভারঅল একটা সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় আমরা এবার দিতে চেষ্টা করব আপনারা ইনশাল্লাহ দেখবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যশোর জেলা বাঘারপাড়ায় এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী আউটলেটটির উদ্বোধন করেন এ সময় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নিয়ে গাজীপুরের চন্দ্রায় শুরু হল ওয়াল্টনের আন্তর্জাতিক পরিবেশক সম্মেলন শনিবার সকালে ওয়াল্টনের নিজস্ব কারখানা কমপ্লেক্সে সম্মেলনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ অনেকে উপস্থিত ছিলেন গত সম্মেলন চলবে আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত

বিরতির স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা টকি ওয়ার্ল্ড লেখার লড়াই স্কুল ভিত্তিক বিজয়ীদের পুরস্কার বিতরণ হয়েছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টকি ওয়ার্ল্ড ও বসুন্ধরা সিটি শপিং মলের হেড অফ মার্কেটিং এম এম জসীমউদ্দিন স্কুল ভিত্তিক দুইটি গ্রুপের প্রতিটি থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসাবে নগদ অর্থ সহ টগি ওয়ার্ল্ডে যে কোনো দিন আনলিমিটেড এন্ট্রি ও রাইট সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে চতুর্থ থেকে বিশতম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড়ের ব্যবস্থা পাঁচটি স্কুল থেকে সেরা তিনজনকে বাছাই করা হচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য এবার নিউজ ফোর আন্তর্জাতিক অবশেষে সিরিয়ায় পৌঁছেছেন আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা পূর্ব খৌতার দৌমায় তারা বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন বলে ওপিসিডাব্লিউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এদিকে বিদ্রোহী অধ্যুষিত দামেস্কের উত্তরপূর্বাঞ্চলীয় শহর দুমাইরের বিদ্রোহীরা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে অন্যদিকে সিরিয়াতে মার্কিন হামলার প্রতিবাদে শিকাগোতে কয়েকশো মানুষ বিক্ষোভ করেছেন নাহিদ জিহানের প্রতিবেদন অর্গানাইজেশন অব দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপেন বা ওপিসিডাব্লিউ নামের আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞের একটি দল সিরিয়ায় তাদের তদন্ত কাজ শুরু করেছেন শনিবার থেকে সিরিয়ার দামেস্কে অবস্থান করে তদন্ত শুরু করার অপেক্ষায় ছিল দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে ওপিসি জানিয়েছে তারা পূর্ব ঘৌতার দৌমায় হামলার দুটি স্থান পরিদর্শন করেছেন প্রাপ্ত নমুনাগুলো হেগের রিচসিক পরীক্ষাগারে পাঠানো হবে এদিকে রাজধানী দামেস্কের কাছে উত্তর পূর্বাঞ্চলীয় শহর দুমায়ের এর বিদ্রোহীরা সরকারের কাছে আত্মসমর্পণ করে শহর ছাড়তে শুরু করেছে শহরে আসাদ সরকারের পুনর্নিয়ন্ত্রণের আগেই সেখান থেকে বিদ্রোহী সহ কয়েক হাজার অধিবাসী অন্যত্র সরে যেতে শুরু করেছে বিভিন্ন গণমাধ্যমে আসা ভিডিও চিত্রে দেখা গেছে বিদ্রোহীরা বাসে করে আলেপ্পোর একটি শরণার্থী শিবির এবং পূর্ব কালামৌনের রুবাইবাহ শহরে আশ্রয় নিয়েছে অন্যদিকে সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স ক্ষেপণাস্ত্র হামলা চালানোই বিশ্বের বিভিন্ন স্থানে নিন্দার ঝড়ও উঠেছে এই হামলার প্রতিবাদে শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে তাদের অভিযোগ এ ধরনের হামলা বেআইনি এবং যুদ্ধাপরাধের সামিল অবিলম্বে সিরিয়া সহ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা নাহিদ সিহান নিউজ 24। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে একত্রিশ জন এবং আহত পঞ্চাশ জনেরও বেশি মানুষ রয়টার জানায় রোববার সকালে কাবুলের সংখ্যালঘু শিয়া অধ্যুষিত দেস্ত ই বার্চি এলাকায় এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয় একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের পাশে আইডি কার্ড বিতরণের সময় এক আত্মঘাতী বোমার ওই বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে এতে গুরুতর আহত অবস্থায় অন্তত পঞ্চাশ জনকে হাসপাতালে ভর্তি করা হয় তুলনামূলকভাবে গেল কয়েক সপ্তাহ শান্ত থাকার পর আবারও বোমা হামলা চালানো হলো এই বিষয়ে জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজে এই হামলার দায় স্বীকার করেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চীন বিখ্যাত আর তাই গরমের শুরুতেও বনু ফুলে ছেয়ে গেছে চীনের গুইঝো প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল আর এই সৌন্দর্য উপভোগ করতে সেখানে প্রতিদিন ভিড় করে কয়েক হাজার দর্শনার্থী জানাচ্ছেন বুন ফুলে ছেয়ে যাওয়া বিস্তীর্ণ ভূমি প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমিতে পরিণত হয়েছে চীনের গুইজো প্রদেশের বিজি শহরের এই অঞ্চল প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই রং বেরঙের বুন ফুলে ঢেকে থাকা অঞ্চল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় প্রতিদিন গড়ে অন্তত দশ হাজার দর্শনার্থী এই পার্কে ভিড় জমান এত বড় একটা এলাকা নিয়ে বুনো ফুলের এমন প্রাচুর্যে অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায় এখানে এত বিচিত্র রঙের ফুলে এই সমারোহ আমার ভীষণ পছন্দ বসন্ত মৌসুমের নানা রঙে ফুটে থাকা এই ফুল দর্শনের পাশাপাশি এই পার্কটিতে হয় ঐতিহ্যবাহী নাচ গানের আসর রকমারি খাবার থেকে শুরু করে দর্শনার্থীরা সাইকেল ও ঘোড়া চালানোর সুযোগও পাচ্ছেন এখানে নাহিদ সংবাদের সময় হলো আরো একটা বিরতি দেখছি একটু পর সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন এবারে নিউজ 24 স্পোর্টস বোর্ড চাইলে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে মাশরাফি বিন মুর্তজা খেলতে পারেন এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আফগানিস্তান সিরিজের আগে নিয়মিত খেলোয়াড়রা ইনজুরি থেকে সেরে উঠবেন বিশ্বাস তার নাজমুস সাকিবের রিপোর্ট ইনজুরিতে জাতীয় দলের খেলোয়াড়রা রুবেল তাস্কিন মিরাজ মাহমুদুল্লাহ ইকবাল থেকে শুরু করে নাসির হোসেন সবারই ছোটখাটো ইনজুরি নিয়ম করে অনেকে আসেন বিসিবির মেডিকেল টিমের কাছে পরামর্শ নিতে বিসিএল শেষ হয়ে যাবে সাতাশ তারিখ এরপর বিরতি আছে কিছুদিন সামনেই আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ দলের মূল খেলোয়াড়দের সুস্থতা কামনায় প্রধান নির্বাচক মিনাজুল আবিদিন নান্ন সাতাশ তারিখ শেষ হওয়ার পরে আড়াই সপ্তাহের মতো টাইম পাবে আড়াই থেকে তিন সপ্তাহ তো আমার মনে হয় এর মধ্যে যারা ইঞ্জুরিতে আছে ওরা অবশ্যই রিকভারি করবে এবং আমার বিশ্বাস যে আমরা ক্যাম্প শুরু করার আগে সবাইকে সুস্থ পাব আমাদের মেডিকেলও যথেষ্ট ভালো কাজ করছে এবং সবাই কিন্তু যতটুকু চেষ্টা করছে সবাইকে সুস্থ করে এখন আমাদের কাছে যেটা আপডেট আছে ইঞ্জুরির তেমন লম্বা কারোর ইঞ্জুরি নিয়ে নেই তো আমার বিশ্বাস যেহেতু আমরা আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারকে পাবো তো সেই জন্য ওই চিন্তা নাই আমাদের মেইন টিমটাই যাবে মাশরাফি বিন মর্তুজা এই বয়স ফর্মের তুঙ্গে টি টোয়েন্টি ছেড়ে দিয়েছেন টেস্টে ফেরাটাও অদৃশ্যভাবে ঝুলে আছে আবারও কি সাদা পোশাকে দেখা যাবে নরাইল এক্সপ্রেসকে ওয়েস্ট ইন্ডিজ টুরে যদি কিন্তু হিসেব মিলিয়ে যদি মাশরাফি চান খেলতে সম্পূর্ণ তো ওর ব্যাপার এবং এটা এটা ব্যাপার তো আমাদেরকে যেটা নির্দেশনা দিবে আমরা ওভাবে যদি টেস্ট খেলে অবশ্যই খেলবে টি আমরা যে টি ফেরাটা সবচেয়ে জরুরি দরকার এখন ও যদি এটা আমাদের জন্য নাজমুল সাকিব নিউজ টোয়েন্টি ফোর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর দিয়ে শেষ করব এখনকার নিউজ সংবাদ সিনেমায় কাজ করেননি তারপরও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এমন ঘটনা ঘটেছে এবার ষোলো সালের ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নিয়তি সিনেমার জন্য নৃত্য পরিচালক হাবিবের নাম ঘোষণা করা হয়েছে যদিও হাবিব বলছেন সিনেমাটিতে কাজই করেননি তিনি এদিকে এফডিসি তে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে ঘটনার জন্য জাজ মাল্টিমিডিয়াকে দায়ী করা হয় জাকির হোসেন রাজু পরিচালিত নিয়তি ছবিটি প্রেক্ষাগৃহে আসে দু ষোলো সালে যেখানে প্রথমবারের মতো পর্দায় একসাথে দেখা যায় আরিফিন শুভ এবং জলিকে অনেক সিনেমার গানগুলো দর্শকপ্রিয়তা পেলেও সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি সে বছর তারপরে জমা পড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নৃত্য পরিচালনায় মিলল পুরস্কারও তবে যিনি পাচ্ছেন এই পুরস্কার তিনি বলছেন নিয়তিতে কাজ করেননি তিনি আমি অবভিয়াসলি বলবো যে কাজটা ভালো হয়েছে এর জন্য পুরস্কারটা ঘোষণা করা হয়েছে কিন্তু সেই কাজটা তো আমি করি নাই এটাই আমার কথা যে আমি তো কাজ করি নাই যে কাজ করেছে এ আওয়ারটা তার হতে পারে নাম ঘোষণার পর চলচ্চিত্রের আঠারোটি সংগঠনের কাছে চিঠি দেন হাবিব শনিবার এই বিষয়ে বিস্তারিত জানাতে তে সংবাদ সম্মেলনের আয়োজন করে চলচ্চিত্র পরিবার যেখানে হাবিব বলেন পুরস্কারটি তিনি গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত নিবে চলচ্চিত্র পরিবার আমি অন্যের সন্তান যেটা তাকে আমি লালন পালন করতে পারবো না অন্যের কাজের জন্য আমি আসলে এটা নিতে পারবো না এটা আমার বিবেকের কাছে প্রশ্ন থাকবে এবং আমার বিবেক বাধা দিবে কেন এমন ঘটনার জন্য জাজ মাল্টিমিডিয়াকে দায়ী করছেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক যে প্রযোজক তিনি তার লিস্টে এবং সে বারবার চ্যালেঞ্জ করে বলছে লিখে দিচ্ছে হাবিব কাজ করেছে এর মানে যে এই ছবিটি ছিল এই যারা কাজ করেছেন তারা বোধ হয় আমার মনে হয় ভিন দেশের বিশেষ করে বলা যেতে পারে আমি যেটা শুনেছি কলকাতার যদি এই হয়ে থাকে তাহলে অন্যায়ভাবে করা হয়েছে এবং এই ধরনের অন্যায়ের বিচার হওয়া উচিত প্রতি বছর চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয় খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে উত্তাপ বাড়ছে খুলনা ও গাজীপুরে শরীকদের নিয়ে ছক করছে বড় দুই দল ভোটারদের বিবেচনায় উন্নয়ন সড়কে আজো প্রাণ গেল আরজুনীর বাজার অধিবেশনী সড়ক পরিবহন আইনের খসড়া উত্থাপন জানালেন আইনমন্ত্রী নেপালে দুর্ঘটনা কবলিত বিমানের কোনো ত্রুটি ছিল না দাবি ইউএস বাংলার অসঙ্গতি দেখছে কাঠমান্ডুর প্রতিবেদনে এবং অপ্রদর্শিত অর্থের আবাসন খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের সুযোগ ও পরিবেশ সৃষ্টির পরামর্শ এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে